গত বছর থেকে সমাজ জীবনে যার যথেষ্ট প্রভাব রয়েছে এমন একজনকে বেছে নিয়ে দুর্গাপুজোর থিম করে প্ল্যাটমাউথ ক্লাব। গত বছর পুজোর থিম ছিল রাজা রামমোহন রায়, এবছর পুজোর থিম হওয়ার কথা ছিল নেতাজি সুভাষচন্দ্র বসু, কিন্তু বাংলাদেশের পরিস্থিতির কারণে থিম পরিবর্তন করে রাখা হয়েছে বঙ্গবন্ধু। এদিন সাংবাদিক সম্মেলনে ক্লাবের সম্পাদক সেবক ভট্টাচার্য এই সংবাদ জানান। তিনি জানান, পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশের সাথে ত্রিপুরার নারীর যোগাযোগ রয়েছে। বাঙালির থেকে শুরু করে চাকমা সহ সকল জনজাতি অংশের লোকেদের এই নারীর টান রয়েছে। বঙ্গবন্ধু ত্রিপুরা এসেছিলেন, ত্রিপুরার সাথে বঙ্গবন্ধুর সখ্যতার কারণে আগরতলাকে উড়িয়ে দেওয়ার ষড়যন্ত্র করেছিল পাকিস্তান সেনারা। পাশাপাশি একাত্তরে মুক্তিযুদ্ধে ত্রিপুরার ভূমিকাও ছিল অনেক। এ সময় বিষয়গুলিকে তুলে ধরে এবছর ব্ল্যাটমাউথ ক্লাবের পুজোর থিম বঙ্গবন্ধু করা হয়েছে বলে জানান তিনি। তিনি আরও জানান, ক্লাবের পুজোমণ্ডপ তৈরি হচ্ছে বাংলাদেশের ঢাকেশ্বরী মন্দিরের আদলে। আগরতলা ত্রিপুরা, তার সাথে বঙ্গবন্ধুর একটা বিশাল যোগাযোগ ছিল, আগরতলায় থেকেছে। পাক সেনারা আগরতলা 71 সালে আগরতলা উড়িয়ে দেবার পরিকল্পনা করেছিল। অ্যালবার্ট এক্কা এবং ভারতীয় সেনারা রক্ষা করেছে আগরতলাকে, যার নামে অ্যালবার্ট এক্কা পার্ক হয়েছে আগরতলায়। সব কিছু মিলে এবারকার থিম, পৃথিবীতে একমাত্র আমরা, গোটা পৃথিবীতে দায়িত্ব নিয়ে বলছি, গোটা পৃথিবীতে একমাত্র আমরা এইরকম সিচুয়েশনে এই বছরে আমরা বঙ্গবন্ধু থিম নিয়ে করছি। আপনাদের মাধ্যমে সমগ্র রাজ্যবাসীকে আমরা এই বার্তা নিয়ে যেতে চাই, এবং আমরা সবাইকে বলছি, মুক্তিযুদ্ধে ত্রিপুরার ভূমিকা, আমাদের যে পূজামণ্ডপ, এই ইতিহাসটা আমাদের পূজামণ্ডপ থেকে জেনে নিতে বুঝে নিতে পারবে। আবারও সবাই আসুন, আজকের পরিস্থিতি এটাও থাকবে, মূল হচ্ছে বঙ্গবন্ধু থিম এবং দুর্গা প্রতিমা যেই মণ্ডপটার মধ্যে রাখা হচ্ছে সেটাকে আমরা ঢাকেশ্বরী মন্দিরের আদলে করছি। সাংবাদিক সম্মেলনে টিএফএর ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন ব্ল্যাটমাউথ ক্লাবের সম্পাদক সেবক ভট্টাচার্য। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের চলতি বর্ষের রেজিস্ট্রেশন কমিটি এবং লিগ সাব কমিটির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেন তিনি। বিভিন্ন তথ্য উপস্থাপন করে তিনি অভিযোগ করে বলেন, এবছর প্রথম ডিভিশন ফুটবল লিগে 60টি দলকে রেজিস্ট্রেশন ছাড়া ফুটবল খেলিয়েছে টিএফএ, এর জন্য দায়ী লিগ সাব কমিটি। এই সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে ব্ল্যাটমাউথ ক্লাবকে লিগ চ্যাম্পিয়ন ঘোষণা করার দাবি জানান তিনি। নতুবা গোটা লিগকে অবৈধ বলে ঘোষণা করার দাবিও তোলেন ব্ল্যাটমাউথ ক্লাব সম্পাদক। উইদাউট রেজিস্ট্রেশন 60টা ক্লাবকে খেলিয়েছে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন, তার জন্য দায়ী লিগ সাব কমিটি। এই পরিস্থিতিতে আমরা চাইছি আমাদের পয়েন্টগুলো দেওয়া হোক এবং আমাদেরকে চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করা হোক, অথবা টোটাল লিগকে অবৈধ হিসেবে ঘোষণা করা হোক। এই কারণে আমরা যে প্রেসমিট দেখেছি তার প্রথম পয়েন্টটা হচ্ছে এটা। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, অ্যাজ পার টিএফএ কনস্টিটিউশন আমরা দেখছি, আমরা যারা প্রতি বছর 15 লক্ষ টাকা, 20 লক্ষ টাকা, 30 লক্ষ টাকা, 35 লক্ষ টাকা করে ফুটবল টিম করি, আমাদের ক্লাবের রিপ্রেজেন্টেটিভ হচ্ছে টিএফএতে একজন। আর একজন করে আমাদের হচ্ছে 34 জন, আর ছাড়া জীবনে 10,000 টাকা দিয়ে, সারা জীবনে 10,000 টাকা দিয়ে লাইফ মেম্বার হয়ে টিএফএর। সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সংবিধান সংশোধনেরও দাবি তুলেন ব্ল্যাটমাউথ ক্লাবের সম্পাদক সেবক ভট্টাচার্য। তিনি জানান, ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের ক্লাবগুলোকে প্রচুর গুরুত্ব দেওয়া হয়, কিন্তু টিএফএতে ক্লাবগুলিকে তেমন একটা গুরুত্ব দেওয়া হয় না। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।